এদিকে রংপুর তিন আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ সাতজনের মনোনয়ন বৈধতা পেয়েছে বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা জানান এই আসনে একজনের মনোনয়ন স্থগিত এবং আরেকজনের বাতিল করা হয়েছে রংপুর এক আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ নয় জনের প্রার্থী নয় প্রার্থী বৈধতা পেয়েছেন আর তথ্যে গড়মিলের কারণে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন মনোনয়ন বাতিল হয়েছে রংপুর দুই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী সহ তিনজন বৈধ আর বাকি তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে মাদারীপুর এক আসনে জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে বৈধতা পেয়েছেন তিনজন ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে টাঙ্গাইল দুই ও গোপালগঞ্জ এক আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে